ব্যক্ত করতেই পারে, কারণ ভোটাররা বৃষ্টির মধ্যে আসবে এটা আসলে এখনই বলা যাবে। কালকে মধ্যে যদি ওয়েদার চেঞ্জ হয় সেক্ষেত্রে হয়তো বা ভোটাররা আসবেন, আর ভোটাররা তারাও ভোটাররা নিয়ে আসবেন। আর আমাদের কেন্দ্র কিন্তু 190টা কেন্দ্রে প্রস্তুত থাকবে ভোট নেওয়ার জন্য, আমাদের সকল প্রস্তুতি কিন্তু সম্পন্ন। কমিশনের সামনে একটা চ্যালেঞ্জ তো থাকেই, তারপরে আবহাওয়াতে চ্যালেঞ্জ মনে করছেন? আবহাওয়া ওয়েদার কিছু খারাপ থাকলে তো ভোটারের উপস্থিতি কিছু কম হতেই পারে। কতগুলো ভোট কেন্দ্র পানি ঢুকেছে? 190টা 190টা ভোট, কতগুলো ভোট কেন্দ্র পানি নিচ্ছে এবং সেগুলো কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা? পানির নিচে ওই রকম কোনো আমরা কেন্দ্র তথ্য পাই নাই, তবে মাঠে কিছু কেন্দ্রে পানি উঠেছে, ওই 4-5টা কেন্দ্র। সেগুলোর জন্য কি ব্যবস্থা? এটা আমরা সিটি কর্পোরেশনে কথা বলেছি, ওনারা পানি নিষ্কাশনের ব্যবস্থা নিচ্ছেন, তারপরে যদি কোনো ধরনের এরকম প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিই। আওতার বাইরে থাকবে এবং কেন্দ্রের বাইরেও 2টা করে অতিরিক্ত সিসি ক্যামেরা লাগানো হয়েছে, প্রায় 1742টা সিসি ক্যামেরা ইতিমধ্যে স্থাপন করা হয়েছে। নিরাপত্তার ব্যবস্থা সবাই সব বাহিনী সমন্বয় করে সুন্দরভাবে কাজ করবেন। ধন্যবাদ। আপনি বললেন অবাধ সুষ্ঠু নির্বাচন করবেন, যদি কোনো ধরনের পরিস্থিতি তৈরি হয় সে তাদের ক্ষেত্রে আপনার বার্তা ব্যবস্থা গ্রহণ করা হবে? বৃষ্টি যদি অব্যাহত থাকে কালকে ভোটারদেরকে কেন্দ্রে আনার ব্যাপারে আপনাদের পক্ষ থেকে কোনো ধরনের ব্যবস্থা থাকবে কি? এখন ভোটারদের ওইভাবে কেন্দ্রে আনার জন্য তো আমাদের ওইরকম কোনো ব্যবস্থা ওইভাবে নেই, তবে আমরা অনুরোধ করব যেহেতু প্রায় দেড় দুই মাস যাবৎ একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছিল এবং ভোটাররা যেন নির্ভয়ে নির্বিঘ্নে এসে ভোট কেন্দ্রে ভোটটা প্রদান করে দেন। ধন্যবাদ সবাই।